আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নর্থ পিক্সেলে অনেকে বলতেছেন ভাই আমরা কাজ করতে পারতেছি না, কিভাবে কাজ করবো, যদি এইটাতে একটু দেখিয়ে দিতেন ভালো হতো। তাই আমি আপনাদের জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি। অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ আপনারা দেখবেন, এখানে কিভাবে কাজ করবেন, কিভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন এবং কীভাবে এই গেমসটা প্লে করবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে। সো মাস্ট বি আপনারা ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। এবং আপনি যদি লক্ষ্য করেন এটা অনেক জুম আউট হয়, এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে এই যে প্লাসের উপরে ক্লিক করলে আপনার এটা জুম হবে, এবং এখানে মাইনাস যেটা রয়েছে এটাতে যদি ক্লিক করেন আপনার এখানে কিন্তু জুমটা জুম ইন হবে, জুম আউট এবং জুম ইন হবে। সো এখানে কাজ করার সিস্টেমটা হচ্ছে একবারে ইজি। প্রথমে যদি আপনারা না বুঝতে পারেন তাহলে এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এখানে কাজ করার সিস্টেমটা কী। তো এই লিঙ্কটা দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, যারা এখানে কাজ করতে চাচ্ছেন অবশ্যই এখানে কাজ করবেন, কারণ এটা কিন্তু সরাসরি নোট কয়েন এবং ডস কয়েন এটাকে প্রমোট করতেছে এবং টেলিগ্রামের নিজস্ব অফার। তাই এই অফারটা আপনারা কখনো মিস করা যাবে না, এই অফারটাকে সামনে আপনারা কিন্তু বিগ একটা প্রফিট জেনারেট করতে পারবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে কাজ করে দেবেন। সো লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা কাজ করেন নাই এখনও এটাতে জয়েন হন নাই, এখান থেকে জয়েন হয়ে যাবেন। জাস্ট ওপেন করার পরে আপনার এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শুরু করবে। তো প্রথমে দেখতেছেন এখানে আপনার ব্যালেন্স কিন্তু জিরো জিরো থাকতে পারে, তাই আপনাদের এখানে ব্যালেন্সটা বাড়িয়ে নিতে হবে। তো ব্যালেন্সটা কীভাবে বাড়ানো, ব্যালেন্সটা বাড়ানোর জন্য এখানে কিন্তু ট্যাক্স অপশনও পাবেন। সো আমি এখান থেকে ব্যালেন্সের উপরে একটা ক্লিক করে দিলাম। তো ব্যালেন্সের উপরে ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে আমাকে ক্লাইম নামে একটা অপশন দিচ্ছে, আমি এখান থেকে ক্লাইমের উপরে একটা ক্লিক করে দিলাম। তো এইভাবে আপনারা এটা ক্লাইম করে নেবেন। এবং আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন এখানে বুস্টের সিস্টেম রয়েছে, আপনি এখান থেকে বুস্টও করতে হবে। আপনি যদি এখান থেকে বুস্ট না করেন তাহলে কিন্তু আপনার পয়েন্ট একবারে কম থাকবে, আপনি এখান থেকে বেশি রিওয়ার্ডও জেনারেট করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে যত পারেন বুস্ট করবেন। বুস্টের বিষয়ে পরে আগে আমরা টাস্কগুলো কমপ্লিট করে আমরা একটু পয়েন্টটা এই জায়গার মধ্যে নিয়ে নিই। তো টাস্কের উপরে আপনি যখন ক্লিক করবেন, আপনি যদি লক্ষ্য করেন এখানে টাস্ক রয়েছে, টাস্কের উপরে ক্লিক করলে আপনি স্ক্রোল করে একটু নিচে যাবেন, যাওয়ার পরে এখানে অনেকগুলো টাস্ক রয়েছে, এগুলোতে আপনি জয়েন করে নেবেন। এবার যদি আপনি লক্ষ্য করেন এখানে নর্থ পিক্সেল যে চ্যানেলটা আছে এটাতে যদি আপনি জয়েন করেন তাহলে 128 পয়েন্ট আপনাকে দেবে, বা কয়েন যেটাই বলেন। আমি এই জায়গার উপরে একটা ক্লিক করে দিলাম, দেন দেখতেছেন আমার এটা কিন্তু ওয়েলডেন হয়ে গেছে, আমি এটাতে আগে জয়েন করছিলাম এর জন্য। তারপরে এখানে আপনি যদি লক্ষ্য করেন এখানে নর্থ পিক্সেল যে টুইটার অ্যাকাউন্ট আছে এটাতে জয়েন করার জন্য বলতেছে, আমরা এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিব। এই যে অ্যারো চিহ্ন রয়েছে অ্যারো থেকে ক্লিক করে দিব, দেন এখান থেকে আমাদের টুইটারে নিয়ে যাবে। তো টুইটারে নিয়ে আসার পরে আমরা এখান থেকে তাদের টুইটারটা ফলো করে দিব। দেখতেছেন আমার অটোমেটিক ব্যাক নিয়ে আসছে। তো ব্যাক নিয়ে আসলে অসুবিধা নেই, আপনি এখন এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এই জায়গার মধ্যে ক্লিক করার পরে দেখতেছেন ওয়েল ডান নিচে, আপনি যদি লক্ষ্য করেন এখানে ওয়েল ডান শো করতেছে, মানে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তারপর সেকেন্ড যে কাজটা নোট করেন কমিউনিটিতে আমরা যদি জয়েন করি তাহলে এত দিবে। সো আমরা আবার এরো চিহ্নতে ক্লিক করে দিলাম, দেন এখানে দেখছেন আমরা নোট করে কমিউনিটিতে অলরেডি জয়েন আসছি। দেন আমরা এখানে ব্যাক করবো, ব্যাক করার পরে আবারও এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিব। তো দেখতেছেন আমারও এইটা ওয়েল ডান মানে কমপ্লিট হয়ে গেছে, এবং আপনি যদি লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গার মধ্যে ব্যালেন্সও শু করতেছে, মানে ব্যালেন্স বাড়তেছে। তারপরে আবার আমরা নোট করে নেক্সট যেটা আছে এইটার উপরে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে আমি টুইটারে আবার ক্লিক করব। তো ব্যাক নিয়ে আসছে, ব্যাক নিয়ে আসার পরে এখন আমাদের এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো এই জায়গার মধ্যে যখন ক্লিক করলাম ওয়েল ডান চলে আসছে, মানে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স আমার এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের বুস্ট করতে হবে। সো আপনি যদি লক্ষ্য করেন আমার এতগুলো পয়েন্ট রয়েছে, 635টা পয়েন্টস রয়েছে, এখন আমাকে বুস্ট করতে হচ্ছে। আমি ক্লাইম নাওয়ার উপরে একটা ক্লিক করে দিলাম, এবং বুস্ট করার জন্য আমরা কী করবো, এই বুস্টের উপরে একটা ক্লিক করে দেবো। এই যে বুস্ট রয়েছে বুস্টের উপরে একটা ক্লিক করে দেবো। তো বুস্টের উপরে ক্লিক করার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে আমার অলরেডি আমি 2 লেভেল করে রাখছি, এখন আমি 3 লেভেল করবো, এইটাও 3 লেভেল করবো, এইটাও 3 লেভেল করবো। এবং প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমাকে 100 করে PX টোকেন দিতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম, তারপরে বাই ফোর পিক্সিতে ক্লিক করলাম, দেন আমার এটা 3 লেভেল হয়ে গেছে। তারপরে আমি এইটাতে ক্লিক করলাম, আবারও এইটাতে ক্লিক করলাম, দেন আমার এটা দ্বিতীয় নম্বরটা হয়ে গেছে 3 লেভেল। এবার এনার্জি যেটা আছে এটার জন্য আমরা আবারও এখান থেকে এই বাইয়ের উপরে একটা ক্লিক করে দিব। এই যে বাই ফোর পিক্সে আমরা এটার উপর আবার একটা ক্লিক করে দেবো। তো দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনি যদি লক্ষ্য করেন আমার সম্পূর্ণ কিন্তু 3 লেভেল করে ফেলেছে। এবার আপনি যদি লক্ষ্য করেন এখানে কিছুক্ষণ পরপর আসে এসে আপনি এখানে ক্লাইম করতে হবে। তো আমি এখানে ক্লাইম না করে আবারও আমি এটার লেভেলটা বাড়াবো। দেখতেছেন আমি 4 লেভেল করে ফেললাম, এটাও 4 লেভেল করে ফেলি, আমি সম্পূর্ণ কিন্তু 4 লেভেল করে ফেলেছি। তো আপনি এইভাবে যত পারেন লেভেলটা বাড়িয়ে নেবেন। এবং আপনি যদি লক্ষ্য করেন আমার আর ব্যালেন্স রয়েছে কত, মাত্র 125টা, এখন আমি কিন্তু আর ব্যালেন্স বাড়াতে পারবো। আপনি যদি লক্ষ্য করেন এখানে 1 মিনিট পর পরে এসে আপনি এখানে ক্লাইম করতে হবে।
সো এখন আসেন আমাদের মূল কাজ, যে আমরা গেমসটা কীভাবে প্লে করব। তো গেমসটা প্লে করার জন্য আমরা কী করব, এখান থেকে ব্যাক চলে আসব। ব্যাকটা চলে আসার পরে আপনি যদি লক্ষ্য করেন আমাকে এখানে এনার্জি 5টা দিয়েছে, এই 5টার ভিতরে কিন্তু আপনার এনার্জিটা শেষ হয়ে যাবে। আপনি যদি এই জায়গায় লক্ষ্য করেন একজনে বাংলাদেশের পতাকা এই জায়গার মধ্যে এঁকে ফেলেছে, সো আরও যদি লক্ষ্য করেন এই জায়গার মধ্যে আরও একটা পতাকা এঁকেছে। আপনি চাইলে এভাবে যে কোনো কিছু আঁকতে পারেন, অসুবিধা নাই, না আঁকলেও সমস্যা নাই। আপনি কীভাবে গেমসটা প্লে করেন সেইটা দেখিয়ে দিতেছি। তো আমি গেমসটা প্লে করার জন্য এটাকে জুম করলাম, জুম করার পরে আমি এইটার উপরে নিয়ে আসলাম। এবার আপনি যদি লক্ষ্য করেন আমার এই জায়গায় কালারটা কী দেওয়া আছে, এই জায়গায় হলুদ কালার দেওয়া আছে, এবং এই যে সামনে দুইটা রয়েছে আমার হলুদ কালার, এখন এইটাকে আমার হলুদ কালার করতে হবে। এর জন্য দেখতেছেন আমি এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে এই যে প্রিন্টের নামে অপশন রয়েছে, জাস্ট এই প্রিন্টের উপরে একটা ক্লিক করে দিব। তো প্রিন্টের উপরে যখন আমি ক্লিক করে দেবো দেখবেন আমার ওইটা কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে প্রিন্টের উপরে ক্লিক করলাম, দেখতেছেন এইভাবে গেমসটা প্লে করতে হবে আপনাকে। এবার যদি আপনি লক্ষ্য করেন আমার এনার্জি কিন্তু 4টা রয়েছে, এই 4টা এখন কমপ্লিট করার জন্য আমি আবার এই যে এখন এই জায়গার মধ্যে নিয়ে যাবেন। ভিউয়ার্স এবার আপনি যদি লক্ষ্য করেন আমাকে এই দাগটার ভিতরে নিয়ে আসতে হবে। সো আমি যেহেতু হলুদ কালার মিলাচ্ছি তাই আমি এখান থেকে এইটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি এখন জাস্ট এই প্রিন্টের উপরে আবার একটা ক্লিক করে দিব। এই যে প্রিন্ট রয়েছে প্রিন্টের উপরে আবার একটা ক্লিক করে দিব, দেখছেন এইটাও আমার কিন্তু হলুদ হয়ে যাবে। তারপর প্রিন্টের দিলাম, দেওয়ার পরে এইভাবে আপনি স্বয়ং কাজটা করে নেবেন। তারপরে আপনি এখন এই নেক্সটটা দিবেন, নেক্সটটা দেওয়ার পরে আবারও প্রিন্টের উপরে ক্লিক করবেন, আবারও প্রিন্ট দিলাম, আবারও প্রিন্ট দিলাম, আবারও না সরি আমার অলরেডি কিন্তু পয়েন্ট শেষ হয়ে গেছে, এনার্জি শেষ হয়ে গেছে, আমি আর করতে পারবো না। এখন এই এনার্জি যার জন্য আমরা কিন্তু অলরেডি এখানে আবারও ব্যালেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতেছেন আমাকে কিছুক্ষণ পরপর এনার্জি দিবে। তো আপনি এটা যত বাড়াবেন তত কিন্তু আপনার এখানে এই এনার্জিটা বেশি পাবেন। সো আপনি যদি লক্ষ্য করেন এখন আমাকে বলতেছে 200 যদি আমার পিএক্স টোকেন থাকে তাহলে কিন্তু আমি ওইটা 4 লেভেল পর্যন্ত করতে পারবো। বাট দেন আপনি যদি লক্ষ্য করেন এখন আমার এখানে ক্লাইম অপশন শুরু করছে, আমি এখন ক্লাইমের উপরে ক্লিক করে দিলাম। ক্লাইমের উপরে ক্লিক করার পরে এখন দেখি আমার এনার্জি আসছে কিনা। সো আমি এখান থেকে আবার ব্যাক হয়ে গেমসে চলে যাব। সো আমি যদি লক্ষ্য করেন এখানে আমার কিন্তু ব্যালেন্স শুরু করতেছে না, এনার্জি 0-0। সো আপনার যখন এনার্জি হবে তখন আপনি কিন্তু এইভাবে কাজটা করবেন, কাজটা করলে কিন্তু আপনার এই জায়গার মধ্যে পয়েন্টটা বাড়বে। সো ভিউয়ার্স এতটুকুই কাজ, আপনারা সবাই কাজ করবেন এবং বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে নোট করবেন। টেলিগ্রাম আইডি দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে যে প্রবলেম হওয়ার না কেন ওইটা সলভ করার চেষ্টা করবো।